আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। শিমুল একটি পাতাঝরা বড় বৃক্ষ। সাধারণত এই গাছ 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শাখা প্রশাখা কম, সরল এবং বৃত্তাকারে চারদিকে বিস্তৃত। বড় গাছের অধিমূল হয়। গাছের গায়ে বহু কাঁটা থাকে। এগুলোর অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ এবং গোড়াটা বেশ মোটা। শিমুলেরও শীতের শেষে পাতা ঝরে যায়। ফাল্গুন মাসে ফুলের কুড়ি আসে এবং চৈত্র মাসে বড় ও উজ্জ্বল হয়ে লাল রঙের ফুল ফোটে। তখন মনে হয় গাছে আগুন লেগেছে। ফুলের বৃত্তি মোটা ও মখমলের ন্যায় নরম। ফুলে এক ধরনের স্বাদু তরল পদার্থ সঞ্চিত থাকে, তাই পাখিরা পিপাসা মেটাবার জন্য শিমুল গাছে ভিড় করে। তারপর মোচকৃত ফল হয়ে থাকে এবং এটি পাকে এপ্রিল মাসে। ফলগুলো গাছ থেকে ভেঙে না নিলে আপনা আপনি ফেটে গিয়ে তুলা ও বীজ বেরিয়ে যায়। আমরা সাধারণত শিমুলের পুষ্পফুটন ঐশ্বর্যের কথা জানি, কাঠের নানা মাত্রিক ব্যবহারের কথাও জানি, কিন্তু ঔষধি গুণের কথা হয়তো খুব একটা জানি না। জেনে রাখা ভালো যে শিমুলের মূল, মূলের ছাল, কাণ্ডের ছাল, আঠা, ফুল, ফল ও বীজ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই গাছের বিশেষ কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। শিমুল গাছের মূলকে বলা হয় বাংলার ভায়াগ্রা, কেউ কেউ আবার জিংসিংও বলে থাকেন। শিমুল মূল পুরুষদের যাবতীয় যৌন সমস্যা দূর করে মনকে সতেজ করে, যৌন জীবনকে সুখী করে শরীরকে স্বাভাবিক যৌন শক্তি যোগায়। জিনসিং যে কাজ করে শিমুলের মূলও ওই একই কাজ করে, তবে সাথে সাথেই এর ফল পাবেন না, অন্তত এটি এক মাস খেতে হবে। এটি খাওয়ার ফলে পুরুষের শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা, শুক্রতারল্য, দ্রুত বীর্যপাত সমস্যা দূরীভূত হয়। এক কথায় সুস্থ যৌন জীবনের জন্য শিমুল অত্যন্ত কার্যকরী একটি ভেষজ। সুস্থ যৌন জীবন পেতে হলে 8 থেকে 10 গ্রাম কুচি শিমুল মূল একটু চিনি দিয়ে 2 বেলা করে খেতে হবে। এইভাবে এটি অন্তত 1 মাস সেবন করুন, উপকারিতা নিজেই বুঝতে পারবেন। হঠাৎ শ্লেষা ও রক্তযুক্ত অংশ দেখা দিলে 1 থেকে 1.5 গ্রাম শিমুলের মোচর রস ছাগলের দুধ বা পানি সহ 2 বেলা খেলে 2 থেকে 1 দিনের মধ্যেই রক্ত পরাত বন্ধ হবে, আমাশয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। মোচর রস বলতে শিমুল গাছের গুড়ি থেকে এক ধরনের নির্যাস বা আঠা বের হয়, সেটি মোচর রস। আমাশয়ের মোচরানিতে প্রাণ যায় কিন্তু দাস্ত হয় না, এরূপ ক্ষেত্রে শিমুলের ডাটা 3 থেকে 4 সেন্টিমিটার করে কেটে 10 থেকে 15 গ্রাম থেতো করে 1 থেকে 1.5 কাপ গরম পানিতে ভিজিয়ে আধা ঘন্টা পরে ওটাকে চটকে নিয়ে ছেঁকে ওই পানিটা একটু মিচ্ছি সহ খেলে দাস্ত পরিষ্কার হবে এবং মোচরানির ব্যথাও থাকবে না। পানি খেলে পিপাসা যাচ্ছে না, এমন হলে 6 থেকে 7 গ্রাম শিমুল পাতার ডাটা একটু থেতো করে 1 গ্রাম পানিতে একটু ভিজিয়ে রেখে চটকে সেটাকে ছেঁকে 2 থেকে 3 বার খেলে পিপাসার টান কমে যাবে। ক্রনিক কাশি হলে কেশে যাচ্ছেন কিন্তু বিশেষ কিছু উঠছে না, এক্ষেত্রে 1 গ্রাম মোচর রসের গুঁড়ো 4 চা চামচ বাসক পাতার গরম রস সহ দিনে 1 বার খেলে কাশি সেরে যাবে। মহিলাদের প্রদুর রোদে শিমুল ফুল ঘিয়ে ভেজে নামানোর আগে একটু সৈন্ধব লবণ ছড়িয়ে নামিয়ে তার থেকে 2 গ্রাম আন্দাজ দিনে 2 বার করে খেলে ওটা সেরে যাবে। অর্শরোগের উপশম, শিমুল গাছের শুকনো ফুল 3 গ্রাম, পোস্তদানা 3 গ্রাম ও ছাগলের দুধ 1/2 কাপ 3 কাপ পানির সাথে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ঠান্ডা হলে চটকে ছেঁকে ওটাকে সকাল বিকাল দিনে 2 বার খেলে অর্শের উপশম হয়।
গনোরিয়া হলে কচিশি মূল 5 থেকে 10 গ্রাম মাত্রায় পানিতে বেটে মিশ্রি দিয়ে শরবতের মতো করে খেলে গনোরিয়া রোগ নিরাময় হয়। শিশুদের দাস্ত পরিষ্কার না হলে 1 বা 1.5 গ্রাম শুষ্ক ফুল সিদ্ধ করে চটকে ছেঁকে নিয়ে খাওয়ালে কোষ্ঠকাঠিন্য সেরে যায়। প্রিয় ভিউয়ার্স, শিমুল গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।